আমরা দীর্ঘ 14 বছর আমাদের যৌবন কৈশোর কৈশোর পার করতেছি এই সরকারের জুলুম দেখে দেখে আমাদের যখন কৈশোরে আমরা দেখেছি 2013 সালে আমাদের ভাইদেরকে এই সপ্না চত্বরে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত সেই রক্তের বদলা মানতে পারি নাই সরকারের কাছে বহু দাবি জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত একজন খুনিকেও নিরেকম গ্রেপ্তার পর্যন্ত করেনি আমরা মনে করি তাদের ক্ষমতার জন্য হুমকি হলে তারা বিভিন্ন ধরনের নির্যাতন করে থাকেন কিন্তু শহীদ রেজাউল করিম তিনি তো কোনো সংগঠন করতেন না তিনি তো মাদ্রাসার নিরীহ ছাত্র তার পরিবার থেকে বলা হচ্ছেন তিনি কোনো ধরনের রাজনৈতিক কোনো দলের সদস্য কর্মী ছিলেন না কিন্তু তাকে কেন হত্যা করা হয়নি আপনারা শান্তি সমাবেশের নামে যে নাটক শুরু করেছেন আমাদের দার্তহীন ভাষায় বলতে হয় আপনাদের কর্মসূচি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মক্কার কাফেরদের কর্মসূচির সাথে মিলে গেছে যখন মক্কার কাফেরদেরকে বলা হইত ওয়াইলা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না তখন তারা বলত যে আমরা তো শান্তি স্থাপন করতেছি আমরা তো শান্তি স্থাপনকারী আল্লাহ তাআলা করে দিয়েছেন তারা হলো সবচেয়ে বড় বিশৃঙ্খলাকারী সেই শান্তি সমস্যার নামে অশান্তি সৃষ্টি করতেছেন তরুণ প্রজন্মের ছাত্র সমাজ যদি জাগ্রত হয়ে যায় আল্লাহর পথে খুঁজে পাবেন না সংগ্রামী ভাইরা আমি বর্তমান প্রজন্মকে বলতে চাই যদি মনে করেন এই সরকারের আমলের রাজনীতি না করলে আপনি নিরাপদ থাকবেন আন্দোলন না করলে আপনি নিরাপদ থাকবেন আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হল হাফেজ রেজাউল করিম আপনি আন্দোলন না করলে এই সরকার আন্দোলন করা যাবে আপনি রাজনীতি না করলে এই সরকার আপনাকে বাঁচতে দেবে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য এই সরকারের বিরুদ্ধে বড় অভ্যুত্থান গড়ে তুলতে হবে শহীদ রেজাউলের হত্যার বিচার তো হচ্ছেই না বরং তাদের জন্য যারা আন্দোলন করতেছে বা আন্দোলনের ঘোষণা দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিনুল ভাই রেজাউল করিমের হত্যার প্রতিবাদে লাইভে বক্তব্য দিয়ে গ্রেপ্তার হয়েছেন এর প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএসসি চত্বরের গুন্ডা সাফারি প্রতীক নির্মম আহত হয়ে নির্মমভাবে আহত হয়েছেন বিভিন্ন ভদ্র ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশ গড়ার যেই শপথ আপনারা গ্রহণ করেছেন আমরা তো দেখতেছি আপনারা স্মার্ট সন্ত্রাসী হয়েছে আমরা ছোটবেলায় দেখতাম পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের যুদ্ধবাক্য সংঘাত তৈরি হইত কিন্তু এখন এগুলো দেখেন আপনারা এখন কোন সন্ত্রাসী সংগঠনের সাথে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সংঘাত তৈরি হয় না কারণ সব সন্ত্রাসী আওয়ামী ছাত্রলীগের লোক এই সমস্ত সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আপনার ছাত্র সমাজকে বলতে চাই দৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যে এখানে অংশগ্রহণ করেছেন আমরা আমাদের নিরপরাধ ছাত্র ভাই রেজাউল করিমের বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ সরকারকে বলতে চাই যদি ভালো চান তাহলে এই হত্যাকাণ্ডের বিচার করুন যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে আগামী এক সপ্তাহ পরে সকল ইসলামী ও ইসলামী ছাত্র সংগঠন নিয়ে বৃহত্তর আন্দোলনের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়তে বাধ্য হব সর্বোপরি সরকারকে আবার অনুরোধ চাই যে আমাদেরকে বিপদে দিবেন না আমরা ভালোই ভাবাই এখানে প্রতিবাদ করতেছি আপনারা আমাদেরকে প্রেস ক্লাবে অনুমতি দেন না এখানে প্রতিবাদ জানাচ্ছি যদি আমাদের কথায় আপনাদের কানে পানি না ঢোকে কিভাবে কানে পানি ঢুকাইতে হয় এই তরিকা আমাদের জানা আছে এই জন্য আগামী দিনের সমস্ত বিপরে ছাত্র সমাজকে আশার আহ্বান করিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি নাসরুল্লাহ আল্লাহ অবতরণ করি